Am desfiatetă părinte, dar ai zis tu, anche e morto in Baisovai, ho postito, gli è il pigia che stai come diciamo mai, sono riuscito a proprio vedere, ma sono presente, era Mr. Samkhan, San Manito, San Padre Pindo, San Badi Pindo, Sudi Pindo, BNP's NGO Nectar Bindo, and honorable members from the diplomatic corps. Assalamu alaikum. After the presentation, I think that we have been very happy to have been able to do this. From the digital media, I am going to be able to do this. I am going to সংসদে উপস্থাপন করা হয়েছে। এই বিষয়টি ইতিমধ্যেই বাংলাদেশের সাংবাদিক মহলে, গণমাধ্যমে এবং সারা দেশেই একটু আলোড়নের সৃষ্টি করেছে। বাংলাদেশে বর্তমানে যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চলছে এবং যে কথাটা আমরা বারবার বলেছি যে বাংলাদেশে একটি একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার সকল আয়োজন প্রায় সম্পন্ন করা হয়েছে। মুক্তিযুদ্ধের যে চেতনাকে ভিত্তি করে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধে জড়িত হয়েছিলাম, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ভবিষ্যৎ করে দিয়ে জনগণের যে অধিকার, মৌলিক অধিকারগুলো, সেই অধিকারগুলোকে হরণ করা হয়েছে। গণমানুষের যে স্বপ্ন যে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করা, জনগণের বাক স্বাধীনতাকে নিশ্চিত করা এবং একটি সত্যিকার অর্থে একটি মুক্ত স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা, আমরা উদ্বেগ, উৎকণ্ঠা এবং ক্ষোভের সঙ্গে যেটা উপলব্ধি করছি যে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে সেই স্বপ্নকে ভেঙে ফেলা হচ্ছে এবং আমাদের সেই কাঙ্ক্ষিত যে রাষ্ট্র, যে সমাজ আমরা নির্মাণ করতে চেয়েছিলাম মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, একটি মুক্ত সমাজ যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা থাকবে, বহুমাত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, সেই অবস্থাটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়ে একটি দলের শাসনকে, একটি ব্যক্তির শাসনকে প্রতিষ্ঠিত করবার জন্যে যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। এবং এটা করতে গিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলোকেও ধ্বংস করে ফেলা হচ্ছে। আমি এখন বক্তব্য বেশি বাড়াতে চাই না, শুধু আপনাদের কাছে এইটুকু অনুরোধ করতে চাই যে আজকের এই মত বিনিময় সভায় আপনারা অনুগ্রহ করে যারা আলোচনা করবেন সংক্ষেপে যে বিষয়গুলো প্রধানত আলোচ্য বিষয় হওয়া উচিত, যেটা সামনে আনা উচিত, সেই বিষয়গুলো এখানে নিয়ে আসবেন এবং যে বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে আলোচনা আবার পুনরাবৃত্তি যদি যেন না হয় সেই দিকটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আমি আপনাদেরকে বিশেষ করে আমাদের সংবাদ মাধ্যম থেকে যারা এসছেন, অনেকে আমাদের মুরব্বীরাও এসছেন, অভিভাবকরা এসছেন, তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি এবং অ্যাট দ্য সেম টাইম আই অ্যাম ওয়েলকামিং দ্য মেম্বার্স অফ দ্য ডিপ্লোমেটিক কোর হু হ্যাভ জয়েন্ড দিস মিটিং অ্যান্ড আই ওয়েলকাম ইউ হিয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং হিয়ার। আমি অনুরোধ করব যে এখন আমাদের শহীদুদ্দিন চৌধুরী আনি, যিনি আমাদের প্রচার সম্পাদক, তিনি এই সভাটি পরিচালনা করবেন এবং আমি তাকে অনুরোধ করব
যে সভার পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে। ধন্যবাদ। কেমন আমার একটাই বক্তব্য হচ্ছে যে এই যে আইনটা করা হলো এটা কেন করা হলো, এটার উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই এই আইনটা করা হয়েছে, এবং যাতে করে সরকারি দলের প্রতিপক্ষদের আরও অধিক ঘায়ল করা যায়, আরো সূক্ষ্মভাবে ঘায়ল করা যায়। সরকারের অধীনে যে সমস্ত অস্ত্রশস্ত্রের মধ্যেই কতগুলো বাহিনী আছে, যে বাহিনীকে সমানে ব্যবহার করা হচ্ছে এবং এই বাহিনীগুলোকে আরও আরও ক্ষমতা দেওয়া হয়েছে যাতে তারা ইচ্ছা মতো তাদের ইচ্ছা মতো যে কোনো লোককে ধরপাকড় করতে পারে, অত্যাচার করতে পারে। কিন্তু এর মধ্যে আমার সবচেয়ে বড় যেটা মনে হয় যে এর মাধ্যমে কিন্তু একটা সাংঘাতিক বাণিজ্য করার ব্যবস্থা হয়ে গেছে। সেকশন 53 আমরা দেখতে পারি, একবার সেকশন 53-তে সেখানে বলা আছে অপরাধের আমল যোগ্যতা ও জামিন যোগ্যতা। দেখতে সেকশন 53 দে মেনশন দ্যাট ইন দ্য আর্টিকেল 17, 19, 21, 22, 23, 24, 26, 27 ইট ইজ নন, এটা অজামিনযোগ্য একটা অপরাধ বলে এখানে বলা হয়েছে। সো ইফ ইট ইজ নন বেইলেবল, যদি জামিন না পাওয়ার যোগ্যতা থাকে তাহলে তো বিচার তো আগেই হয়ে গেল। সো দ্য জাজমেন্ট ইজ অলরেডি গিভেন হিয়ার, দ্য ভিকটিম হি ক্যানট গো ফর অ্যাপিল ফর হিজ বেইল। সুতরাং 53 ধারায় দেখলে আমরা বুঝতে পারি যে এই যে ডিজিটাল নিরাপত্তা আইনটা করা হয়েছে সেখানে কিভাবে দাণ্ডা বেরি পড়ানো হবে, সেখানে কিভাবে আমাদের মুক্ত গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবে, সেখানে কিভাবে আমাদের যে এখন সামাজিক যে যোগাযোগ মাধ্যম সেই যোগাযোগ মাধ্যমে যে এক প্রচার প্রসার চলছে সে প্রচার প্রসারের মধ্যে ব্যাঘাত ঘটবে, এবং সেখানে আমরা নিশ্চয়ই দ্বৈত নীতি দেখতে পাবো, এবং আমরা দেখতে পাবো যে দেখা যাবে কারোর জন্য এক ধরনের এই আইনের ব্যবহার আবার কারোর জন্য এই আইনের অন্য ধরনের ব্যবহার দেখতে পাবো। আমাদের দেশে কেন, যেটি বলা হচ্ছিল যে নির্বাচনের পূর্বে বা নির্বাচন কালীন সময়ে বা আবার একটা ক্ষমতায় যাবার কথা বলছে, তো এই যে আইনটি করা হচ্ছে যেটি পৃথিবীতে কোথাও কিন্তু করা হয়নি সেখানে কিন্তু বাংলাদেশে এই আইনটি প্রথম করা হচ্ছে। ডিজিটালি কি আমরা সবচেয়ে বেশি এগিয়ে আছি? আজকে ইউরোপ, আমেরিকা, জাপান, ক্যানাডা, চায়না তারা কি এগিয়ে নেই ডিজিটালি? সুতরাং তাদের দেশে তো এই আইন করে তাদের গণমাধ্যম বা মুক্ত স্বাধীনতাকে এখানে বাধা তৈরি করা হচ্ছে না। যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আজকে এটি আয়োজন করেছে, বিএনপির জন্য রাজনীতির জন্য এটা কতটা ভয়াবহ সেটা তারা অনুধাবন করতে পেরেছেন কিনা এবং বিশ্লেষণ করেছেন না সেটা আমার জানার আগ্রহ আছে, কৌতূহল আছে। এই আইনের প্রতিটি ধারায়, প্রতিটি লাইনে, প্রতিটি উপধারায় এমন সব শব্দ যুক্ত করা হয়েছে যে আপনার এখানে শুধু সাংবাদিক নয়, দেশের কোনো নাগরিক কোনো ধরনের তাদের মত প্রকাশ করার কোনো রকম সুযোগ রাখা হয়নি, অবশিষ্ট রাখা হয়নি। কোনো রাজনৈতিক দলের বিএনপির নয়াপল্টনের অফিস থেকে একটি মেল যোগে এই কর্মসূচি যদি গণমাধ্যমে পাঠানো হয় তাহলে এই আইনে 10 বছর কারাদণ্ডের সুযোগ আছে যিনি এই মেলটি পাঠিয়েছেন, এ ধারায় এখানে আছে, যুক্ত আছে। আমি যদি ধারা ধরে ধরে বলি তাহলে অনেক সময় লাগবে, সেই জন্য আমি বলছি না। এখানে আবার এখানে মার্ক করা আছে যে শুধু একটি মেল, এবং সেখানে বলা হয়েছে অযাচিতভাবে ইমেল করলে, অযাচিত আমি চাইনি আমার কাছে আপনি একটি ইমেল করেছেন এই জন্য 7 বছর কারাদণ্ড আছে, অযাচিতভাবে আপনি আমি চাইনি আমার কাছে কেন মেল পাঠালেন আমার আইডিতে এভাবে, এবং সেখানে বলা হয়েছে যে বিরক্তির উদ্রেক করলে। আপনার আজকে মির্জা ফখরুল সাহেব এখানে একটি বক্তব্য রাখবেন, আমি সেই বক্তব্যটি অনলাইনে প্রকাশ করব, প্রচার করব, প্রচার করার পর এটি যদি মাননীয় প্রধানমন্ত্রীর দখলদার সরকারের প্রধানমন্ত্রীর অবৈধ সরকারের প্রধানমন্ত্রী যদি বিরক্তির উদ্রেক করে, অপমান বা অন্য বিষয় তো অনেক পরের কথা, যদি বিরক্তির উদ্রেক করে তাহলেই তিনি এর জন্য মামলা করতে পারবেন, আসামি করতে পারবেন, এমন এবং আমার ডিভাইস সহ সবকিছু জব্দ করে নিয়ে যেতে পারবেন। সবচেয়ে ভয়াবহ একটা দিক হচ্ছে যেটা কিরণ ভাই বললেন যে আসলে যদি এই ডিজিটাল নিরাপত্তা আইন যদি পাশ হয়ে যায় এবং কার্যকর হয় তাহলে আমরা কি আদৌ ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে পারব? আমি একটি রেফারেন্স দিতে চাচ্ছি। গত সপ্তাহখানেক আগে বাংলাদেশের সংবাদপত্র জগতের অন্যতম পথিকৃ যাদের হাত ধরে দেশের সংবাদপত্র একটি পেশাগত মর্যাদা পেয়েছে,
এই দৈনিক ইত্তেফাকের অন্যতম দিকপাল ব্যারিস্টার মইনুল হোসেন সাহেবের একটি সাক্ষাৎকার নিয়েছিলাম আমি আমার পত্রিকা দৈনিক ইনকিলাবের সাথে, এবং সেই সাক্ষাৎকারে ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব আমাকে সরাসরি বলেছেন যে এই ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হওয়ার পর সাংবাদিকতা বলে আর কিছু থাকবে না। বললো, সোহাগ তুমি যে আমার ইন্টারভিউ করছো, হয়তো সেই সময় তুমি আমার ইন্টারভিউ করতে পারো। এটাই হচ্ছে আজকে বাস্তবতা। তো এই অবস্থায় আজকে বাংলাদেশের গণমাধ্যম গভীর সংকটের মুখে পড়েছে। আমরা জানি বর্তমান যে বিনা ভোটের সরকার গণমানুষের কথা বলার অধিকারকে কেড়ে নেওয়ার জন্য তারা সবসময় এ ধরনের তাদের সব শাসনামলেই এ ধরনের অ্যাক্টিভিটি চালিয়েছে। আমরা জানি যে 1975 সালের 16 জুন প্রথমত সব চাকরি রেখে সব গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং সেই সময় হাজার হাজার সাংবাদিক বেকার হয়েছিলেন। তারপরে তারা 1996 সালে ক্ষমতায় এসে আবার গণমাধ্যমের টুটি চেপে ধরেছিল। দৈনিক বাংলা, বাংলাদেশ টাইম, বিচিত্রা সহ অনেক পত্রিকা গণমাধ্যম বন্ধ করে দিয়েছিল, সেখানে অনেক সাংবাদিক বেকারত্বের শিকার হয়েছিলেন। গত 10 বছর ধরে তারা যে দুর্বিনিয়োগ শাসন চালাচ্ছে, এই সময়ও তারা গণমাধ্যমের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। আপনারা জানেন যে আমাদের দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছে, দিগন্ত টেলিভিশন বন্ধ করে দিয়েছে, চ্যানেল 1 বন্ধ করে দিয়েছে, ইসলামিক টেলিভিশন বন্ধ করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এটি বোধ হয় একটি রেকর্ড যে একটি পত্রিকার সম্পাদককে, আমাদের সম্পাদককে যেন মাহমুদুর রহমানকে 5 বছর জেলে কাটাতে হয়েছে। সর্বশেষ প্রেক্ষিতে তারা ঢুকেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে। আমরা জানি দুর্বিনীত সরকার দেশব্যাপী যে দুর্নীতির মোচ্ছব চালিয়েছে, নির্বাচনের আগে এগুলো যাতে গণমাধ্যমে না আসতে পারে সেজন্য তারা এই আইনটি করেছে। এবং বিদায়ের আগে আগে আমি বিএনপির মহাসচিব চমৎকার কথা বলেছেন, আসলে এই সরকারের বিদায় ছাড়া এই আইনের খড়ক থেকে আমাদের মুক্তি নেই আমরা মনে করি। আবার যদি আমরা দেখি সংবিধানে আমাদের বাক স্বাধীনতার কথা বলা হয়েছে, অর্থাৎ বাক স্বাধীনতা আমাদের সাংবিধানিক অধিকার। এই বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার মাধ্যমে এই আইনটি আমাদের সংবিধানের বিরুদ্ধে, সংবিধানের সাথে কোটা একটা সাংঘর্ষিক একটি আইন। এই আইনটি যদি আমরা কালো আইন করি সেটা পূর্বে কালো ছিল, একটা কালো আইন। তুমি আর কোনো সভ্য সমাজ, মানব শাসিত, এমনকি মানব শাসিত কোনো সমাজে এই ধরনের একটা কালা কারণ অসভ্য আইন কল্পনাই করা যায় না। শক্তিগুলো আমরা সংশোধন করার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানাবো। একই সঙ্গে কোনো কারণে যদি এই আইনটি যদি এই সরকারের আমলে সংশোধন করা না যায় বা সংশোধন না করেন, ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসেন তা আমরা বিএনপির কাছে দাবি জানাবো এই আইনটি যাতে সংশোধন করেন। আবারও এই ধরনের কোনো সভা সমাবেশ করতে হবে। আজকে যারা নেতৃবৃন্দ আছেন তারা এই প্রতিশ্রুতিটুকু দেবেন যে আমরা ক্ষমতায় গেলে অবশ্যই অবশ্যই এই বিষয়টাকে প্রথম ক্ষমতা, মানে আমরা প্রথম এসেই আমরা আমাদের দায়িত্ব নিয়ে এই কাজটিকে আমরা বাতিল করবো, এই একটা আমরা রাখবো, অথবা সংশোধন করলেও সেটাকে অবশ্যই যত রকম মানে নিবর্তনমূলক যত রকম ধারা আছে সেগুলোকে আমরা বাতিল করবো। আপনারা জানেন সাংবাদিকদের স্বাধীন মত প্রকাশের যে সুযোগ সেটাকে খর্ব করবে, 32 ধারায় যে আইন ধারায় যে কথা বলা হয়েছে এর মধ্যে আপনি স্বাধীনভাবে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করার যে উৎসগুলো সেখানে তারা যেতে পারবে না, সংগ্রহ করতে পারবে না। যদি সেই সংবাদ সংগ্রহ করে সেখানে যে ধারায় যে কথা উল্লেখ করা হয়েছে তাদের 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং 25 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তো এই আইনটা যদি পাশ হয়ে যায় তাহলে স্বাধীন সাংবাদিকতার সুযোগটা কোথায় থাকে? এই আইনটা শুধুমাত্র যে সাংবাদিকদেরকে আর সাংবাদিকদের উপরে যে এই আইন প্রয়োগ করা হবে, অপপ্রয়োগ করা হবে, শুধুমাত্র যে রাজনৈতিক কর্মীদের উপরে অথবা রাজনৈতিক দলগুলোর উপরে শুধুমাত্র যেটা অপপ্রয়োগ করা হবে তাকে জন্য এটির জন্য ভীতিকর সৃষ্টি, ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষকদের জন্য, গবেষকদের জন্য, বিশেষভাবে মুক্ত বুদ্ধির চর্চা যারা করতে চান তাদের জন্য সরকার
দীর্ঘদিন থেকেই, গত 10 বছর থেকেই যে সমস্ত কর্মকাণ্ড করছে, যে সমস্ত কর্মকাণ্ড করছে সবগুলো গায়ের জুড়েই করে যাচ্ছে, সেটাকে এই আইনের মাধ্যমে এখন তারা অতি সহজে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের অবৈধ কাজগুলো সহজে করতে পারবে। এবং এটি শুধু সাংবাদিকদের ক্ষেত্রে নয়, রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন কিংবা যে কেউ বলেন, আপনি যদি ডিজিটাল ডিভাইস ব্যবহার করেন, একটা SMS আপনি দেন যে কালকে এইখানে এই উদ্যোগে এইভাবে একটা সমাবেশ হবে, এটাকেও আপনি এই আইনের মধ্যে ফেলে দিতে পারে এবং আপনাকে মামলায় সহজে আপনাকে আইনি প্রক্রিয়ার মধ্যে রেখে সাজা দিয়ে দিতে পারে। সরকার নতুন করে যে আইন করছেন, এই আইনে আর এখন আর অঘোষিতভাবে কিছু করা লাগবে না, এখন ঘোষণা দিয়েই করতে পারবে। এই আইনে এত বেশি ব্যাপকভাবে এত ধারা, এতগুলো ধারা এতভাবে আমাদের বিরুদ্ধে আমাদের হাত পা বেঁধে ফেলার ব্যবস্থা রাখা হয়েছে, যে এটা আসলে যদি বাস্তবায়ন করে আসলে উপস্থিত, তখন আমরা সাংবাদিকতা আর করতে পারবো না। আমার একটু ধারণা আছে যে কি কি প্রমাণ হলে পরে, কি কি এভিডেন্স হাতে থাকলে পরে একটা মানুষকে দুর্নীতিবাদ হিসাবে প্রমাণ করা যায়। বিদ্যমান যে আইনগুলো আছে এর মধ্যে অনেকগুলো ভয়াবহ আইন, যেমন ধরেন এই আইনটা খুব একটা আলোচনায় আসে না, ব্যাংকার্স বুক এভিডেন্স অ্যাক্ট। এই আইনটার কারণে ব্যাংকে যদি আপনি হাজার হাজার কোটি টাকার ট্রানজ্যাকশন হয়, ব্যাংক কিন্তু এটা কোনো প্রতিষ্ঠানকে দিতে বাধ্য না। এই আইনটা দেখিয়ে তারা বলবে যে আমরা ক্লায়েন্টের ব্যক্তিগত তথ্য আমরা দিতে বাধ্য না, ফলে দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে NPR পর্যন্ত কোনো দুর্নীতিবাদেরই কোনো এভিডেন্সিয়াল প্রমাণ তাদের হাতে নিতে পারে না। এবং এই আইনটার কারণেই এই গত 9 বছরে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, আমাদের দেশে 5,500 মতো আইন আছে, এত আইন থাকতে এত টাকা কি করে পাচার হলো? প্রশ্ন হলো এত শক্ত আইন থাকা সত্ত্বেও কেন আবার ডিজিটাল নিরাপত্তা আইন 2018 প্রণয়নের প্রয়োজন হলো? প্রয়োজন এটাই, এই কারণেই প্রয়োজনটা হলো যে গত 9 বছরে যে দুর্নীতিটা হয়েছে, এই স্বাধীনতার 47 বছরেও এত দুর্নীতি হয়নি। সবচেয়ে বড় ভয় হলো আমাদের কাছে যে এভিডেন্সগুলো এই মুহূর্তে আছে, সিম্পলি এই আইনটা না থাকলে এবং ইমিডিয়েটলি যদি কোনো পরিবর্তন আসে, ক্ষমতার শাসন ক্ষমতার পরিবর্তন আসে, আমরা সিম্পলি এই ডকুমেন্টগুলো ছেড়ে দেব। ছেড়ে দিলে পরে আপনারা দেখতে পারবেন যে তাদের কী কুৎসিত চেহারা, কী হয়েছে গত 9 বছরে। এই ভয় থেকে, এই ভীতি থেকেই এই ধরনের আইনটা করা হয়েছে। আমরা আশা করেছিলাম যে এ ধরনের আর কোনো বিবর্তনমূলক ধারা কোনো আইন এই সরকার করবে না, কিন্তু আমরা দেখলাম যে এর চেয়েও জঘন্য, এর চেয়েও ভয়াবহ এই ডিজিটাল নিরাপত্তা আইনের নামে এটি কাজ করা হয়েছে। এবং এই আইনটি করার ফলে বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতাকে চিরতরে বন্ধ করে দেওয়া হবে এবং এই আইনটিতে 14টি অপরাধের এমন কতগুলো ধারা এখানে দেওয়া হয়েছে যে সেগুলো পুরোপুরি জামিনযোগ্য এবং পুলিশ কোনো ধরনের পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারবে। সর্বশেষ তাদের আবিষ্কার হলো 57 ধারা। 57 ধারা দিয়ে তারা বিভিন্ন জায়গায় গ্রেপ্তার এবং নির্যাতন করে যখন দেখলো যে এত তাদের কাঙ্ক্ষিত মানের নিয়ন্ত্রণ হচ্ছে না, সে কারণে তারা এখন এই ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনের সবচেয়ে মারাত্মক দেখেন কতটা তারা পিছনের দিকে চলে গেছে। যে 1923 সালে যে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, সেটিকে পর্যন্ত এখানে নিয়ে আসা হয়েছে, কতভাবে সাংবাদিকদেরকে নির্যাতন করেছে। এই আইন দ্বারা শুধু সাংবাদিকদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়নি, গোটা বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। আমাদের সংবিধানে আর্টিকেল 102 তে যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে জনগণের,
এই সংবিধানের মৌলিক অধিকার ধারাটির সম্পূর্ণ পরিপন্থী এই আইন। অনুসন্ধানী সাংবাদিক শুধু নয়, আপনি আজকাল তো আর কেউ হাতে লেখে না, সবাই কম্পিউটারে কাজ করে। এই কম্পিউটারের যে কোনো বিষয় একজন সাব ইন্সপেক্টর যথেষ্ট, একটি পত্রিকাকে জব্দ করার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য, একজন সম্পাদক বা সাংবাদিক গ্রেপ্তার করার জন্য তাকে কারো কোনো অনুমতি নিতে হবে না, শুধুমাত্র তিনি মনে করলেই হবে। এখানেই শেষ নয়, কোনো পুলিশের কর্মকর্তা বা সাব ইন্সপেক্টর যদি মনে করে যে আমি রুহুল আমিন গাজী ভবিষ্যতে কোনো অপরাধ করতে পারি, তাহলেও আমাকে গ্রেপ্তার করতে পারবে। এখানে তার যেই কথাটি আমরা এখন দেখছি যে বাংলাদেশে ভৌতিক মামলা, ঘটনাই ঘটেনি আপনি হাজার হাজার মামলা করে বসে আছেন, ঘটনাই ঘটেনি আপনি সরাসরি গ্রেপ্তার করছেন, কেউ বিদেশে আছে, কেউ মরে গেছে, কেউ জেলে গেছে, তিনিও এই মামলা আসেন। এইভাবে আজকে 57 দ্বারা ইতিমধ্যে সাংবাদিক, ইউনিভার্সিটি টিচার সহ বিভিন্ন রাজনৈতিক কর্মীরা গ্রেপ্তার হয়েছে। এই ডিজিটাল নিরাপত্তা আইন রাষ্ট্রপতি স্বাক্ষর করে দিলে এটি আইনে পরিণত হবে, আইন স্বাক্ষর করে ফেলেছে, স্বাক্ষর করে তাহলে এই আইনের বিরুদ্ধে কাল থেকেই যেটি আমরা কথা বলতে পারবো কিনা, আজ থেকেই কথা বলতে পারবো কিনা সেই প্রশ্নটি এসে গেছে। সেই কারণে আমরা বলবো, আমরা যারা এখানে কথা বলছি বা আলোচনা করছি, আমরা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, আমরা নিয়মিত আমাদের এডুকেশন করছি, আমরা রাস্তায় আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের দেশে যে আইন আছে এটা ব্রিটিশ আইন, মূল আইনটা ব্রিটিশ আইন, আর ব্রিটিশরা সামান্য কথা আইন দিয়ে সারা ভারত শাসন, কিন্তু তাদের যে পরবর্তীকালে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ হলো, তারা কিন্তু সেটা প্রয়োজন থেকে আর একটু বাড়িয়ে দিল। তো আমি তারা কী করবে, তখন উনি মজা থাকতে বলবেন, উনি বলবেন তারা আর কী করবে, প্রতিপক্ষকে ঘায়াল করার জন্যে ছোটো ছোটো আইন করে। তারপর থেকে আমি খালি খেয়াল করি যে আইন যেটা তৈরি হচ্ছে, মনোরঞ্জনবাবু যা বললেন তাই কি হচ্ছে, প্রতি প্রায় হ্যাঁ কথাটা উত্তর প্রায় হ্যাঁ হয়ে যায়। তো আইন আমরা যা করি জনকল্যাণের চেয়ে স্বার্থ গোষ্ঠী তাদেরকে রক্ষা করার জন্য অধিকাংশ আইন প্রায় হয়ে থাকে, তো সেটা যদি না হতো তাহলে কী হতে জানি না। প্রশ্নটা হলো এই আইনটা কেন করা হয়েছে, যদি একটা বাক্যে বলি, বিরোধী মতকে দমন করার জন্য। সেটা যে কোনো প্ল্যাটফর্ম থেকে হোক, ডিজিটাল মাধ্যমে, সেটা সাংবাদিকতার মাধ্যমে হোক, বিরোধী রাজনৈতিক দলের মাধ্যমে হোক, বুদ্ধিজীবী, সমাজকর্মী, অনলাইন অ্যাক্টিভিস্ট, যে কোনো ফোরাম থেকে হোক, ডিজিটাল ডিভাইসে এই কাজটি যাতে না হয়। এবং আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে তার কাছে তথ্য আছে, বিভিন্ন গণমাধ্যম বড় বড় দুর্নীতির খবর রেডি করে বসে আছেন, ভবিষ্যতে বা যখন তাদের ভাষায় নির্বাচনকালীন সরকার গঠিত হবে, তখন যাতে এটা প্রকাশ করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে না পারে, সেই জন্যে তারা এটা তার কাছে খবর আছে। তো এই প্রক্রিয়াটা বন্ধ করার জন্যে বেসিক্যালি এই আইন, যে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে যে আইনটি প্রণয়ন করা হয়েছে, এটি কাদের নিরাপত্তা দেওয়ার জন্য হয়েছে, এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমরা যেই বিষয়ে সিদ্ধান্ত উপনীত হতে পারি সেটি হচ্ছে যে এই একনায়কতান্ত্রিক এবং ফ্যাসিবাদ সরকারের নিরাপত্তার জন্যই এই আইনটি করা হয়েছে। এটি আইনটি করা হয় জনগণের জন্য, জনগণের সুবিধার জন্য, নিরাপত্তার জন্য, এটি তার বিপক্ষে গিয়ে শুধুমাত্র সরকারকে নিরাপত্তা দেওয়ার জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছে। ভালো মন্দ ইতিমধ্যে আলোচনা হয়েছে, মূল কথা হচ্ছে যে শুধু সাংবাদিক না, কোনো নাগরিকই কথা বলতে পারবে না, তার জন্য এটি করা হয়েছে। এবং কৌশলে আগেই সাংবাদিক সমাজ বিভিন্ন পেশাজীবীর মধ্যে বিভক্তি রাখা হয়েছে যাতে দুর্যোগ আন্দোলন না হতে পারে। তো মূলত এখন বিষয়টা রাজনৈতিক, রাজনৈতিক দলকে নেতৃত্ব দিতে হবে এবং আমরা যারা মুক্তি চাই এই আইন থেকে তারা আপনাদের সাথে আছে। গট দি ভেরি ডিটেলস অফ দি ন্যাশনাল ডিজিটাল সিকিউরিটি 2018 এন্ড ইফ আই বিলিভ this has already been enacted by the honorable president and this is a law right from now. The thing which you have, as a matter of fact, we got it
maximum journalists have spoken against it, rather all of them. But last few days, we are, as a matter, we are getting it regularly. But this law is actually not against the journalists, but it is for the people of this nation. There is the total 16 crore people of Bangladesh. Now, the thing which has come, maximum analytic views has been given. But we as a BNP, I think we also have a responsibility as we represent people. This is one of the seminar for which I personally, I feel this is very well done. We got a lot of people around and got their views. At the same time, along with the journalists, I think it is us, and it is a responsibility to face this, and we have to do, definitely do something. It is basically what happened is they protested against the journalists, not only journalists only. It is for the free movement of the democratic movement, and if need be, we may have to defy this and bring the democratic process and the our program which we are at the moment in hand. I'll make it short. Thank you very much for my time. Thank you. To harass members of public and the media, a lot has been spoken on this. I would like to draw your attention to only one point. Members of the media or any independent-minded person can still go to a court of law. As per provision of our constitution, Supreme Court has the authority to declare a law null and void. Ainti aingoto ainanug hoyeche kina eti nirdharon korar bhar Supreme Court er upor dao hoyeche. So we can approach Supreme Court of Bangladesh to declare this law null and void. How much independence our judiciary has is known to all of us. A glaring example is that the Chief Justice had to run away from this country just because he passed a judgment unanimously, not liked by the people in power. So therefore, we would like to see what judiciary does regarding this kind of bad law. Today, Honorable President has put his assent to this Act of Parliament. It has become law. এখন তো আমাদেরও সুর বদলাতে হবে, সব ক ভ হয়ে গিয়েছে, কালো আইন ভালো আইন হয়ে গিয়েছে, নতুবা আমাদের এই রুম থেকে বের হলেই আমাদেরকে শ্রীঘরে নিয়ে যাওয়া হবে। তো সাংবাদিকরা মনে করেছেন যে এটি বোধহয় বিরোধী দলের উপর প্রয়োগ করা হবে, বিএনপির উপর প্রয়োগ করা হবে, বিএনপির উপরে খুব একটা প্রয়োগ করা হবে না। আমরা অনেকেই অনেক মামলা ইতিমধ্যে হাজিরা দিচ্ছি, এখন প্রয়োগ করা হবে সাংবাদিকদের উপরেই। দাদা পত্রিকা বা প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে যা কিছু প্রকাশ করেন এর ফলাফল সুদূর প্রসারী, এটিকেই তারা ভয় পায়, তাদেরকে তাদের ভয়েস বন্ধ করার জন্য এটি প্রয়োগ করা হয়েছে। হোয়াট ইজ দি ওয়ে আউট, হোয়াট ইজ দি রিমেডি টু দিস? অনলি রিমেডি ইজ দ্যাট উই শুড টেক টু দি স্ট্রিটস ইন লার্জ নাম্বারস, জাস্ট লাইক দি স্টুডেন্টস who wanted abolition of quota system or Nirapok Sharad Andolan. If we can show our strength on the streets of Dhaka, this law will be repealed. Thank you very much. সরকার চায়না যে একটু কথা বললে সত্য প্রকাশ হয়ে যাবে, তবে না বলার পরও সত্য খুব দিনের মতোই পরিষ্কার। আজকে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, কালকে বিবিসিতেও আছে, পৃথিবীর সকল দেশেই রাজনীতিবিদদের সমালোচনা করা হয়, আলোচনা করা হয়, বক্তব্য রাখা হয়। আমরাই একমাত্র দেশ যেখানে এটা চাই না,
কারণ আমাদের গায়ে অনেক গন্ধ আছে, গন্ধটা ছড়িয়ে যাবে, এটাই হলো ভয়। ঠিক ঠিক একইভাবে গতকালই উনি ডাক্তারদের উদ্দেশ্যে একটা ইপ করেছেন যে উনি স্বীকার করেছেন ওনার কোনো আদেশ পালিত হয় না, কিন্তু এই যে পালিত হয় না এটা বলুক আমরা চাই না। এই চাই না বলেই যে আজকের যে সমস্যাটা এই আইনটা, এই আইনটা পৃথিবীর জঘন্যতম আইনগুলির মধ্যে অন্যতম, আগেই ছিল দুটা ট্যাঙ্ক কিন্তু এটা তার চেয়েও খারাপ। আজকে তার পরিবারের সম্পর্কে কোনো বক্তব্য রাখা যাবে না, এখন যদি বক্তব্য রাখা হয় যে ববি যেই বাড়িটাতে থাকে রেহানার সন্তান সেটা এক একরের চেয়ে বড় জায়গার উপর অবস্থিত, আমি বিপদে পড়ে যেত, আমি শুনেছি, আমি ওনার বাড়িতে যাইনি কখনো, কিন্তু যে কোনো সভ্য দেশে রাজনীতিবিদদের নিয়ে এইসব প্রশ্ন করা হয়, এইটা এটা করা যাবে না। আজকে একটা জুডিশিয়াল ক্লিনিং যেভাবে চলছে বিচার বহির্ভূত হত্যা সেটা কন্টিনিউ হয়েই যাচ্ছে, সেখানে আমরা যথেষ্ট প্রতিবাদ করি, আমরা আবেদন নিবেদন করছি প্রেসিডেন্ট সাহেবের কাছে, ওই প্রেসিডেন্ট সাহেবের কথা শুনে থাকে, তার কথা কে শুনে, আর উনিও তো ওটারই অংশীদার। আমাদের বুঝতে হবে তারা যে প্রকল্পটি নিয়ে নেমেছে যেখানেই সামান্য গ্যাপ থাকতে অসুবিধা ফিল করছে তারা, সেটা পরিপূর্ণভাবে যাতে সেই প্রকল্প বাস্তবায়ন করা যায় আগামী নির্বাচনের জন্য সেই কাজটি তারা করে যাচ্ছে। কিন্তু সুতরাং এই ডিজিটাল যে সিকিউরিটি আইন যেটা অ্যাক্ট যেটা করেছে এটা পুরোপুরি তাদের একটা নির্বাচনী প্রকল্পের অংশ, এবং সেই প্রকল্প পরিপূর্ণভাবে পালন করতে গেলে স্বাভাবিকভাবে বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকারগুলো তাদেরকে কেড়ে নিতে হবে, এবং তারা একটার পর একটা মৌলিক অধিকার কেড়ে নিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত সেই প্রকল্প বাস্তবায়ন না হবে আমাদের মৌলিক অধিকার একটার পর একটা তারা হরণ করবে। সুতরাং আজকে জাতিকে তৈরি থাকতে হবে এটা মোকাবেলা করার জন্য, বক্তারা বলেছেন এটা সরাসরি মোকাবেলা করতে হবে। এখানে আমরা বলছি খুব ভালো কথা, আমরা বলে যাব, বলার প্রয়োজন আছে। আমি মনে করি প্রত্যেকটা পেশাজীবী সংগঠন বলা দরকার, প্রত্যেকটি রাজনৈতিক দলের বলা দরকার, যারা দেশকে ভালোবাসে, যারা নাগরিক অধিকার বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, সবারই বলা দরকার, এবং প্রত্যেকে প্রতিনিয়ত সেমিনারের মাধ্যমে হোক, মানববন্ধন হোক, এটা অব্যাহতভাবে চালাতে হবে। কিন্তু শেষ কথা হচ্ছে সেখানে যদি কাজ না হয় আমাদেরকে আন্দোলনের মাধ্যমে আদায় করা ছাড়া কোনো পথ নেই। এই আইনে বলা আছে যে কোনো ব্যক্তি, আপনার দেশের মধ্যে না থাকে, কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠন করলে তা বাংলাদেশে সংগঠিত হয়েছে বলে বিবেচিত হবে এবং সে অনুযায়ী শাস্তি হবে। অর্থাৎ আপনি দেশেই শুধু করতে পারবেন পারবেন না তা না, দেশের বাইরেও, এবং কোনো ব্যক্তি বলা হয়েছে আমার কাছে বুঝতে কষ্ট যে ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক যদি না হয় তাহলে কী হবে, কারণ এমন ব্যক্তিদের ব্যাপারে এই সরকার খুব অসন্তুষ্ট যেন আমাদের নাগরিক না। এখন মানে এই আইনের দেশে তাদেরও ফলানো যায় কি না এটাও একটা সম্ভাবনা আছে। আরেকটা হল যে এখানে ডিজিটাল একটা নিরাপত্তা এজেন্সি করার কথা বলা হয়েছে, একটা আলাদা এজেন্সি। আমরা অনেক এজেন্সির নাম শুনি এবং একটা ভীতিকর ব্যাপার এটা আর কি, যে এজেন্সি একটা ভীতিকর ব্যাপার, আরেকটা নতুন এজেন্সি আর কি করা হচ্ছে, তার মহাপরিচালক থাকবে, পরিচালক থাকবে ইত্যাদি, এবং তারা কি করবে, তারা এই আইন সাপেক্ষে সরকারের নির্দেশ মোতাবেক কাজ করবে। অর্থাৎ আইনে যাই থাকুক না থাকুক সরকার যেভাবে নির্দেশ করবে সেইভাবে কাজ করবে। তো সরকার এই সময়ে এই আইন এত জুলুম করে গেল কেন, সবাই এর বিরুদ্ধে, সাংবাদিকরা বিরুদ্ধে বলছে, সম্পাদকরা বিরুদ্ধে বলছে, আমাদের দেশের বিভিন্ন এনজিওগুলির বিরুদ্ধে বলছে, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলি বলছে, আমার জানা মতে আন্তরাষ্ট্রীয় কিছু প্রতিষ্ঠান পর্যন্ত এই ব্যাপারে আপত্তি করেছে। তারপরেও এটা দ্রুত পাশ করা হলো, রাষ্ট্রপতির দস্তগত হয়ে গেল। কেন এত জুলুম? জুলুম এই কারণে, ওই যে বলেছেন প্রধানমন্ত্রী যে বিরাট বিরাট স্তূপ নাকি হয়ে আছে, দেখবেন যথাসময়ে প্রকাশিত হতে পারে,
তাদের দুর্নীতি, অনাচার, অপরাধ এইসব যাতে কেউ প্রকাশ করতে না পারে সেই জন্য এই আইন এত দ্রুত করা হয়েছে। এখন যারা রাজনীতি করি আমরা বা যারা সাংবাদিক তাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে এই আইনের আমাদেরকে ভীত সন্ত্রস্ত করবে, চুপ করায় দিবে, নাকি সে আইন অমান্য করে অগ্রাহ্য করে প্রয়োজনে জনস্বার্থে দেশের স্বার্থে। কারণ আইনের এক জায়গায় বলা আছে যে এই আইনটা করাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য। মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? যে আমাদের বীর শহীদদের প্রাণ উৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল সেটা হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ মানুষের মত হলো গণতন্ত্র। আপনি দেশের সব প্রতিষ্ঠান, সব রাজনৈতিক দল এটা আপত্তি করতেছে, ওনারা সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বসে আছেন যেটা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, সেইগুলিই তারা নিজেদেরকে সংখ্যাগরিষ্ঠ দাবি করেন, তারা জনগণের সংখ্যাগরিষ্ঠ মতের প্রতিনিধিত্ব করেন, এটা বাংলাদেশে কেউ তো নাই, বিদেশে কেউ বিশ্বাস করেন না। সে কাজেই তারা গণতান্ত্রিক আইন এটা হয় নাই, আর সেই জন্য যখনই গণতন্ত্র আসবে দেশে ইনশাআল্লাহ তখনই এই আইন আর যাতে না থাকে সেটা সিদ্ধান্ত হয়ে থাকুক। এবং আমরা মনে করি যে আমাদের সাংবাদিক বন্ধুরা বহু আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু প্যাসিভ আন্দোলন সংগ্রাম না। 74 সালে যখন সব পত্রিকা, 75 সাল যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, এর প্রতিবাদে আমাদের কিছু সাংবাদিক আমি দেখেছি বদর মোকামের কোনায় জুতা বালিশ করার বাক্স নিয়ে বসেছে, জাস্ট একটা টোকেন আর কি দেখানো যে বেকার হয়ে যাওয়ার ফলে সাংবাদিকদের কী অবস্থা আর কি। আজকে যেটা হয়েছে আর কি সেটা তো পারবেন না, 25 বছর জেল করতে পারবেন না আপনারা, সাংবাদিকরা পারবেন না, রাজনীতিবিদরা পারবেন না। আর 1 কোটি টাকা মানে একাধিকবার অপরাধ করলে 1 কোটি, এমনি হলে 50 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা দেবে না, এতজনই মানাও দিতে পারবেন না। কাজেই আগেই প্রতিটিকে সুখ করে আর কি যে ভাই মাফ করে দেন। যাই আমি আলোচনা দীর্ঘায়িত করতে যাচ্ছি না, যারা এখানে আসছেন আমাদের আমন্ত্রণ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা একটা কালো আইন এবং এটা খুব ভালো বলেছেন আর কি যে আমাদের দেশে আরও কালো আইন আছে, কিন্তু এটা কালো চেয়েও কালো, বেশি কালো আইন। ধন্যবাদ। আমরা এখানে এই পর্যন্ত যা বক্তব্য শুনেছি আমরা সকলে একমত যে এতক্ষণ সবাই এটাকে কালো আইন বলেছেন, আমাদের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেশি কালো বলেছেন, বেশি কালো আইন। তো এই কালো আইন বাংলাদেশে কিন্তু প্রথম বাংলাদেশ স্বাধীনতার পরে, আজকে যারা ক্ষমতায় এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশে প্রথম একটি কালা কানুন এই বাংলাদেশে তারা প্রণয়ন করে, সেটা হচ্ছে না এর আগে বিশেষ ক্ষমতা, যে কাউকে বিশেষ ক্ষমতায় ওই আজকে এখানের মতো যে মনে হয় বিশ্বাস হয় যে বেশি কিছু সরকারের বিরুদ্ধে করবেন তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার। তারপরে আইন বড় কালো আইন সেটা হচ্ছে বাকশাল। বাকশালের পরে প্রয়োজন হয়ে পড়ল সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করা। কেন? সংবাদপত্রের সম্পাদক মালিক তাদের প্রতি শত্রুতা করার জন্য না, ওই যে বাকশাল করা হয়েছে যে কনসেপ্ট একদলীয় শাসন তার বিরুদ্ধে কেউ যাতে কোনো কথা বলতে না পারে তার জন্য কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা হরণ, 4টি সরকারি সংবাদপত্র ছাড়া সকল বন্ধ করে দেওয়া, সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করা, উদ্দেশ্য কি? বাকশালকে এদেশে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক আজকেও আমি মনে করি যে এই কালো আইনগুলো কেন প্রয়োজন হচ্ছে, যেহেতু বাংলাদেশে অলিখিত বাকশাল চলছে এবং এই অলিখিত বাকশালকে একদম পাকাপোক্ত করার জন্য আগামী 1 জাতীয় সংসদ নির্বাচনে ঠিক 2014-5 জানুয়ারির মতো একটা প্রহসন করার জন্য সকল প্রস্তুতিতে সরকার এগিয়ে যাচ্ছে। সেই সময় তাদের প্রয়োজন হয়ে পড়েছে, যতই আমাদের ডেফিনেশনে অতি কালো বেশি কালো যাই বলেন এই আইন তাদের প্রয়োজন, এটা অনেকেই ব্যাখ্যা করেছে কেন প্রয়োজন। এখানে এ পর্যন্ত আমাদের সাংবাদিক বন্ধুরা বক্তব্য রেখেছেন তাদের কনসার্ন, আমরা যারা রাজনৈতিক
করি তাদের কনসার্ন আমি কিছু শেয়ার করতে চাই। যেখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি কষ্ট পায়, একজন ব্যক্তি অপমানিত ফিল করে, একজন ব্যক্তির ভাবমূর্তি নষ্ট হয়, এরকম কথা বলা যাবে না। এখন আমরা রাজনীতি করি বিরোধী দলের, এখন আমাদের থেকে কিন্তু জনগণ আশা করে না যে আমরা একটা সমাবেশ আয়োজন করে, বিরাট আয়োজন করে আমরা শুধু সরকারের গুণগান গাইব, সব ভালো করছেন, যদিও আপনি শেয়ার মার্কেট লুট করেছেন এইটাও ভালো হয়েছে, আপনি ব্যাংক লুট করেছেন এইটাও ভালো হয়েছে, স্বর্ণ লুট করেছেন বিল থেকে এটাও অতি উত্তম কাজ হয়েছে, কয়লা লুট করেছেন এটাও আপনাদের অতি উত্তম কাজ হয়েছে, আপনাদের আমরা এই সমাবেশ থেকে আপনাদেরকে প্রশংসা করছি। এইটা তো মানুষ আশা করে না, আশা করে যে বিরোধী দল যখন করে সরকারের ভুল ত্রুটি এবং তাদের দুর্নীতি তাদের অনিয়ম এগুলো আপনারা জনগণের কাছে তুলে ধরবেন, এটা তো আর রাজনৈতিক দলগুলোর নেতারা এটা তুলে ধরতে পারবে না। অতএব আসলে কি কনসেপ্টটা হচ্ছে বাক্সা, অতএব আপনারা রাজনৈতিক দল থাকা দরকার নেই, আপনারা কেন বক্তৃতা দিবেন আমাদের বিরুদ্ধে, কেন ভাবমূর্তি নষ্ট করবেন, করলে এই সাজা আছে আপনাদের সামনে, অতএব বাক্সার প্রতিষ্ঠা হবে। আসলে বাক্সার প্রতিষ্ঠার জন্যই এই সকল আয়োজন, এখানে বিস্তারিত আলোচনা হয়েছে যে এমন একজন কর্মকর্তা যে সাব ইন্সপেক্টরের নিচে নয়, একজন সাব ইন্সপেক্টর তাকে কি পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে, আপনি সেকশন 41-এ দেখবেন যে তাকে ইনভেস্টিগেট করার সুযোগ, সে হলো সাব ইন্সপেক্টর লেভেল নিচে নিচে নয়, তিনি পুলিশের কর্মকর্তা, তিনি যদি মনে করেন যে এরকম কোনো অপরাধ সংঘটিত হয়ে যাবার সম্ভাবনা আছে তাইলেই তিনি একজনকে গ্রেপ্তার করে ধরতে পারেন, এবং সেইটাই গ্রেপ্তারের ইয়েটা আছে, গ্রেপ্তারের ধারাটা বোধহয় কোথায় আছে, বিনা ওয়ারেন্টি কিন্তু আপনাকে গ্রেপ্তার করা, সার্চ করা, জব্দ করার ক্ষমতা একজন সাব ইন্সপেক্টর লেভেলের পুলিশ অফিসারকে দেওয়া হচ্ছে। তা আমাদের বাস্তবতা কি, এখন কোনো ঘটনা ঘটে নাই সেখানে আজকে হাজার হাজার মামলা, কোনো ঘটনা ঘটে নাই যেখানে আমাদের মহাসচিব স্থায়ী কমিটির সদস্যরা দেরকে আসামি করে একজন সাব ইন্সপেক্টর মামলা করে দিতে পারে, একজন পুলিশ অফিসার মামলা করে দিতে পারে। হাতিরঝিলে কিছু ঘটনা ঘটে নাই, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি বলছে এখানে কিছু ঘটে নাই, পুলিশ মামলায় বলছে যে গাড়ি ভাঙচুর করেছে ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু কত নম্বর গাড়ি ভাঙচুর করেছে এটা জানে। অতএব এই ধরনের অবস্থায় আজকে এই ডিজিটাল নিরাপত্তা আইন করে যেভাবে ঢালাওভাবে ক্ষমতা দেওয়া হচ্ছে, এটা তো পরিষ্কার যে এখানে আসলে তারা বাকশাল প্রতিষ্ঠা করতে চায়, একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়, এটাই হচ্ছে মূল কথা। আমি তাই এখানে যেমন আনবেইলেবল সেকশন রেখেছে 53-তে, কতগুলো অপরাধের জন্য 17, 19, 21, 22, 23, 24, 26, 27, 28, 30, 31, 32, 33, 14, এগুলো সবই যদি মনে হয়, যদি ধারণা হয় ওই পুলিশ অফিসার যদি মনে করেন এগুলোই কিন্তু একটা মামলা করে দিতে পারেন, ওই ধারায় একদম জামিনযোগ্য নয়, এর থেকে কালো আইন আর কী হতে পারে। এখানে গণতন্ত্রের কথা বলেন লাভ নেই, রাজতন্ত্রও বোধ হয় এরকমের কোনো আইন আছে বলে আমাদের জানা নেই। অতএব যেহেতু সময় হয়ে গেছে, আরও অনেক বলার ছিল, এখন আমার সর্বশেষ কথা হচ্ছে যে এই আইনটার নাম হচ্ছে ডিজিটাল নিরাপত্তা বিল। আমি মনে করি আসলে এটা ডিজিটাল নিরাপত্তা নয়, বর্তমান স্বৈর শাসক ফেসিস্ট সরকারের নিরাপত্তার জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছে। এই আইনটি সাংবাদিকদেরকে নয়, রাজনীতিবিদদের নয়, সাধারণ জনগণ যারা অনেক শখ করে আইটি ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে, যে কাউকে এই আইনে ইচ্ছা করলে নির্দিষ্ট ব্যক্তিকে এই আইনে কিন্তু ঘায়েল করা যায়, তাদের মুখ বন্ধ করে দেওয়া যায়। তাই এই মুখ বন্ধ করার জন্য এই আইন, এই সরকারের নিরাপত্তার জন্য এই আইন, এবং বাকশাল প্রতিষ্ঠা করার জন্য এই আইন, অলিখিত বাকশাল। আমি শুধু বলতে চাই বাকশাল করেছিল এবং সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছিল,
তখন এদেশের মানুষ ব্যথিত হয়েছিল, অসন্তুষ্ট হয়েছিল, ক্ষুব্ধ হয়েছিল, কিন্তু দৃশ্য তো তেমন করার কিছু ছিল না। সাংবাদিকরা শুধু জুতার পালিশ করার একটা প্রতীকী ধর্ম প্রতীকী প্রতিবাদ করা ছাড়া, কিন্তু পরিণতি ভালো হয়নি, ফলাফল ভালো হয়নি। যারা যে কারণে বাকশালকে এই দেশে চিরস্থায়ী করার জন্য সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছিল, সেই বাকশাল এদেশে টিকে নাই, ফলাফল ভালো হয়নি। আজকে আমার মনে হয় এই সরকারেরও শেষ সময়। আজকে শেখ হাসিনা দেখলাম কোন পত্রিকায় বলেছে যে আপনারা এত দাবি দাওয়া করছেন, আমার তো শেষ সময়, নাকি কি একটা কথা বলেছে। আসলেও তাদের শেষ সময়, চেষ্টা করছে খড়কুটা ধরেও কোনো রকমে ডুবন্ত একটি মানুষ খড়কুটা ধরেও বাঁচার চেষ্টা করে, তাই এটা বাঁচার চেষ্টা করা হচ্ছে। বাকশাল করেও যেমন পরিণতি ভালো হয় নাই, ফলাফল ভালো হয়নি, তারা চিরস্থায়ী করতে পারে নাই, অলিখিত বাকশাল প্রতিষ্ঠার যে সামনে প্রচেষ্টা সেটাও ইনশাল্লাহ তারা সেই স্বপ্ন সফল করতে পারবে না ইনশাল্লাহ। আমি শুধু এই কথা বলতে চাই যে বিএনপি, এখানে প্রশ্ন উঠেছে যে বিএনপি কী করবে। অবশ্যই আপনারা জানেন যে বিএনপি এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল, ফ্রন্ট, জোট এবং বিভিন্ন ব্যক্তি, সংগঠন, পেশাজীবী সকলে আজকে ঐক্যবদ্ধ হয়েছে যে আগামী নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করার জন্য, অংশগ্রহণমূলক করার জন্য তফসিলের আগে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, নির্বাচনের সময় ইভিএম বাতিল, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং সেনাবাহিনী মোকায়েম, এই ব্যাপারে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা, মেদার অফ ডেমোক্রেসি, তাই বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র মুক্ত হবে না। তাই বেগম খালেদা জিয়ার মুক্তি এই যে আমাদের নির্বাচনকালীন যে সরকার এবং অন্যান্য দাবি, তার সাথে আজকে একযোগ হয়ে সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছে এবং একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার একটা আমরা লক্ষণ দেখছি। এর মাধ্যমে আমরা এই দেশে আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে হবে, এই সরকারের হাত থেকে দেশকে, জনগণকে রক্ষা করতে হবে এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন, আমাদের যে দাফা দাবিগুলো আছে সেটা আদায় করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে নির্বাচনে গিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করলেই একমাত্র এই কালো আইন থেকে শুরু করে এই সরকারের সকল অত্যাচার অনাচার থেকে এবং স্বৈরাচারী আচরণ থেকে দেশের জনগণকে রক্ষা করা যাবে, মুক্ত করা যাবে। এই প্রত্যাশা নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। নজরুল ইসলাম খান বলেছেন কালো কালো আরো কালো। তো এই সূত্রে আমার মনে পড়ে গেছে আপনার রবি ঠাকুরের একটা গানের কথা, কৃষ্ণ করি আমি তারেই বলি, মনে আছে আপনাদের নিশ্চয়ই। সেখানে কথা আছে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। আসলে প্রধানমন্ত্রী বোধ হয় কালো হরিণ চোখ দেখতে পেয়েছেন এই আইনের মধ্যে দিয়ে এই সরকারকে রক্ষা করার জন্য। অত্যন্ত দুর্ভাগ্যের কথা, অত্যন্ত হতাশার কথা, অত্যন্ত ক্ষোভের কথা, 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, সেই যুদ্ধের আগে পরে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্নকে এই দলটি 1973 সালের পরে ক্ষমতায় ছিল এবং আজকে যারা ক্ষমতায় আছে তার প্রতিটি স্বপ্নকে ভেঙে খান খান করে দিচ্ছে। আপনি দেখুন, মনে করুন 1974 সালে দুর্ভিক্ষের কথা, মনে করুন আপনার সেই বিশেষ ক্ষমতা আইন, জরুরি অবস্থা এবং সবশেষে একদিকে শাসনগত বাকশালের কথা ভুলে যায়নি তারা। তারাই তো আজকে গত 10 বছর ধরে এই দেশের জনগণের উপরে একটার পর একটা এই ধরনের আইন চাপিয়ে দিয়ে, একটা পাহাড় সমান একটা বোঝা চাপিয়ে দিয়ে বসে আছে। আজকে তো কিছুদিন আগে আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোশারফ সাহেব বললেন যে শেষ সময়, এটা তো কথার কথা। উপলব্ধি কি সত্যি হচ্ছে? উপলব্ধি কি হয়? তাহলে এখনো সময় আছে, এখনো সময় আছে, শেষ সময় নয়, এখনো সময় আছে। অবিলম্বে
আপনাদের যিনি, আমি বলি, যিনি হচ্ছেন আপনাদের রক্ষাকর্তা বেগম খালেদা জিয়াকে মুক্ত করুন। তিনি পারেন একমাত্র এই অবস্থা থেকে পরিত্রাণ আনতে, এছাড়া কোনো উপায় নেই। আমি আগেও বলেছি, এখনো বলছি, যে একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়াই এই পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করতে পারবেন। তাকে মুক্ত করুন, আলোচনা করুন কিভাবে শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন হবে, জনগণ তাদের মতামত দিতে পারবে এবং তাদের পছন্দ মতো একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে, সেই বিষয়ে সিদ্ধান্ত এগিয়ে আসবে। ক্ষমতা কারোরই চিরস্থায়ী না, আপনারা ইতিপূর্বেও দেখেছেন পৃথিবীর মানব সভ্যতার ইতিহাস সবখানে একই কথা, একটা খারাপ সময় যায় কিন্তু চিরদিনের জন্য খারাপ সময় যায়। আজকে জনগণকে জিম্মি করে, বন্দি করে, তাদের বুকের মধ্যে বন্দুক, মাথায় বন্দুক পিস্তল রেখে দিয়ে দেশ শাসন কিছুদিনের জন্য করা যায়, সারা সময়ের জন্য করা যায় না। আমি সেই কারণেই যে কথাটা সবসময় বলার চেষ্টা করি যে হতাশার কোনো কারণ নেই, কখনোই হতাশ হবেন না। আমি সবসময় আশার আলো দেখতে পাই, সে আশার আলোটা আপনার আবার রবি ঠাকুরকে উল্লেখ করে বলতে চাই, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। আমরা পাখা বন্ধ করবো না, আমরা এই সংগ্রাম চালিয়ে যাব, লড়াই চালিয়ে যাব, আমাদের মুক্তি না হওয়া পর্যন্ত, আমাদের জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত, অধিকারগুলো আদায় না করা পর্যন্ত, দেশনেত্রী বেগম খালেদাকে আমাদের মুক্ত না আসা পর্যন্ত এই লড়াই আমাদের চলবে। আমরা সেই জন্যই জনগণকে ঐক্যবদ্ধ করবার কাজ শুরু করেছি। আপনারা জানেন যে আমরা ঐক্যবদ্ধ করার কাজ শুরু করার আগেই জনগণ ঐক্যবদ্ধ হয়ে আছে। আজকে প্রতিটি দিক থেকে, কর্নার থেকে, সরকার থেকে একটাই আওয়াজ আসছে, উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, এই যে জগদ্দল পাথর চেপে বসেছে তাকে সরান। আজকে দেখুন শুধু আমরা নই, অন্যান্য দলগুলো, সংগঠন, ব্যক্তি সবাই কিন্তু এক বাক্যে বলছে যে একটা সুষ্ঠু নির্বাচন চাই, একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, পার্লামেন্ট ডিসলভ করতে হবে। সত্যিকার অর্থেই যদি জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে হয়, তার এই পার্লামেন্ট ভেঙে দিয়ে জনগণ যেন ভোট দিতে পারে তার জন্য ব্যবস্থা তৈরি করতে হবে। আজকে এই আইন আমরা মানি না, আমরা এই সরকারের কোনো আইন মানি না, কারণ এই জন্য যে এই সরকারের আইন যেখানে পাশ হয় যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের কোনো বৈধতা নেই, এই পার্লামেন্ট জনগণের কোনো প্রতিনিধিত্ব করে না, একটা ইললেজিটিমেট একটা পার্লামেন্ট যারা একবারের জন্য আলোচনাও পর্যন্ত করেনি আইনটা নিয়ে, এটা থেকে প্রতারক সরকার। কয়েকদিন আগেই এডিটার্সদের সঙ্গে বসে কথা দিলেন, একেবারে যে দফাগুলো, যে আপনার আইনের যে দফাগুলো আছে, আপনার যেটা আপনার আপত্তিকর, সাংবাদিক পরিষদের সম্পাদক পরিষদের কথা দিয়েছে যে আমরা এগুলো আলোচনা করে এগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করব। একেবারে কাছেই গেলেন না, উনি তো বিদেশ থেকে এসে বলতে পারলেন যে না না ঠিক আছে, এটা শুধু যারা মিথ্যা কথা লিখবে তাদের জন্য। আমরা তো ঘর পড়া গরু, তো আপনার প্রতি মুহূর্তেই তো দেখতে পাচ্ছি কি হচ্ছে দেশে, কোনো ঘটনাই ঘটেনি 4,500 মামলা, কোনো ঘটনাই হয়নি 5,000,000 আসামি। এই সরকার আসার পর থেকে আজ পর্যন্ত আমাদের আসামির সংখ্যা 25,00,000 ছাড়িয়ে গেছে, মামলার সংখ্যা 90,000 ছাড়িয়ে গেছে। তো এই অবস্থা থেকে পরিত্রাণের একটাই মাত্র পথ, সেই পথ হচ্ছে জনগণের ঐক্য। সেই জনগণের ঐক্য সৃষ্টি করে আমাদেরকে জনগণের বিজয় অর্জন করতে হবে, এটাই আমরা সকলে আশা করছি। আসুন আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করি। আপনাদের সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবং আপনাদের ধন্যবাদ জানাতে বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক এবং সম্পাদক মণ্ডলীকে, যে তারা কষ্ট করে এখানে এসেছেন, কথা বলেছেন। অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এখানে এসেছেন, আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিক সময়ে এই ধরনের একটা আয়োজন করেছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।